নাটোরের নলডাঙ্গায় এক সার ব্যবসায়ীকে হত্যার পর তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তার নাম দুর্বৃত্তরা অরুণ শর্মা ওরফে লোকান ঠাকুর পুলিশ জানিয়েছে অরুণ শর্মা গত রাত নটার দিকে দোকান বন্ধ করে টাকা নিয়ে নলডাঙ্গা বাজার থেকে সোনাপাতিল গ্রামে ফেরার পথে তালতলা এলাকায় দুর্বৃত্তরা হামলা চালায় হত্যা করে তার কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় খবর পেয়ে স্থানীয়রা অরুণকে প্রথমে একটি ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজে পর তার হয় এ ঘটনায় জড়িত সন্দেহে জনকে আটক করেছে পুলিশ কুমিল্লায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য র্যাব জানায় চক্রটি দক্ষিণ দুর্গাপুর এলাকা থেকে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশায় করে মাদক নিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করা হয় তাদের কাছে থাকা থেকে উদ্ধার করা হয় প্রায় তিনশো বোতল ফ্যান্সি ও পনেরো কেজি গাঁজা এরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে র্যাব